অর্থ বছরের 7 মাসে রপ্তানি আয় বেড়েছে 8.26%, মোট আয় $1,926 কোটি। রপ্তানিকারকরা বলছেন, স্থিতিশীল পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের আস্থাও আবার বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, প্রবৃদ্ধি ফিরে আসলেও আগামী দিনগুলোতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল অর্থ বছর রপ্তানি লক্ষ্যমাত্রা $33 বিলিয়ন ধরা হলেও আয় ছিল $31 বিলিয়ন। $2 বিলিয়ন রপ্তানি ঘাটতি নিয়ে অর্থ বছর শেষ হয় আর প্রবৃদ্ধি ছিল 6% কম। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, গেল বছরে রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, তাই এবার তারা লক্ষ্যমাত্রা নির্ধারণে ছিলেন সতর্ক। আমাদের মেজর মার্কেট হচ্ছে আপনার এই ইউরোপিয়ান ইউনিয়ন, তো সেখানেও কোনো সমস্যা নেই। কাজে আমাদের দেশ দিকে যেমন কোনো সমস্যা নেই, এবং আমরা আমাদের আমাদের হলো আমাদের less than 2% এখন নন কমপ্লায়েন্ট আমাদের ই আছে, যেটা বিদেশি যারা বায়ার তারা যেটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছে, যে কমপ্লায়েন্সের উপর গুরুত্ব দিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ পরিসংখ্যান বলছে, 7 মাসের লক্ষ্যমাত্রার 58% পূরণ হয়েছে। পোশাক খাত থেকে আয় $2,625 মিলিয়ন, প্রবৃদ্ধি 9.12%। রপ্তানিকারকরা বলছেন, গেল কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা এবং পোশাক কারখানার কিছু দুর্ঘটনা ইমেজ সংকটে ছিল বাংলাদেশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তাই বিদেশি ক্রেতারা আবার ফিরছে বাংলাদেশে। যারা বড় বড় ব্র্যান্ডের কাজ করে বা অ্যাকর্ড অ্যালায়েন্সের যারা মেম্বার, এইসব ফ্যাক্টরিগুলো কিন্তু অরিজিনালি ভালো ফ্যাক্টরি, তারপরে তাদেরকে কিছু ফায়ার ইকুইপমেন্ট বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা আপনার কোনো কোনো জায়গায় হয়তো কিছু রেক্টিফিকেশন করতে হয়েছে, এবং সেগুলো প্রায় অলমোস্ট কেউ 60% থেকে 90% পর্যন্ত করা হয়ে গেছে। এই জন্য বায়ারদের কনফিডেন্সটা বাড়ছে, বিদায় আমাদের এই গ্রোথটা এই যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে ভালো আছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, পোশাক খাত ভালো করলেও অন্যান্য খাতে রপ্তানি এখনো হতাশাজনক। সার্বিকভাবে দেখতে গেলে আমরা বলবো যে সামনের দিকের যে চ্যালেঞ্জগুলো আছে এই বছরের বাইরেও, সেটার দিকে একটু মনোযোগী হবার দরকার আছে। একটা তো আমাদের অবকাঠামোগত যেই অসুবিধাগুলো আছে সেগুলো দূর করা দরকার, এবং সেই সাথে যে কমপ্লায়েন্সের কাজগুলো আমরা করছি সেটা বেগবান রাখতে হবে। তার সাথে একই সাথে আসছে সামনের দিনের টিপিপির যে চ্যালেঞ্জটা, এবং যে কারণে আমরা জিএসপি পাচ্ছি না, এই জায়গাগুলোকে সরকারকে আরেকটু নেগোসিয়েশন পাওয়ার বাড়াতে হবে। চলতি অর্থ বছরের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $27.5 বিলিয়ন, আর 7 মাসে আয় $15.7 বিলিয়ন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। চলছে অর্থযোগ, ফিরছি এক মিনিট পর।